টাকা দিয়ে যাচ্ছে সেই টাকাগুলি যদি পরিপূর্ণভাবে যদি বাস্তবায়ন হয়, কাজে লাগে, তাহলে আমরা আরো অনেক এগিয়ে যেতে পারি। অর্থাৎ দুর্নীতি, এই দুর্নীতিকে রোধ করতে হবে। পুরা বয়স এখন কাজ করে খাওয়া নাকি, আমরা তো কাজ করে আর পারি না, এখন অচল হয়ে গেছি। তা আগামী যে বাজেট আছে, সরকার জানে আমগোর জন্য কিছু বাজেট করে, আমরা জানি ট্যাক্স আছে, ট্যাক্সগুলো একটু রিডিউস করলে মানুষরা একটু স্বচ্ছন্দভাবে চলতে পারবে। আমাদের যাতে গ্যাসের দামটা যাতে না বাড়ে, আমাদের যাতে বিদ্যুতের দামটা যাতে সহনীয় পর্যায়ে থাকে, তাহলে আমাদের আমরা যা উপার্জন করছি আমাদের আয়ের সাথে কিন্তু ব্যয়ের সঙ্গতি থাকবে। আমাদের মাঠের দরকার যেখানে ছেলেরা খেলাধুলা করবে। এই যে বিনোদন তথা একটা মানুষের সামগ্রিকভাবে বিকশিত হওয়ার যে পথ, সেটাকে উন্মুক্ত করার জন্য সরকারের অধিকতর মনোযোগী হওয়া দরকার এবং এখানে তাদের বাজেট বাড়ানো দরকার। আয় করের নিম্ন সীমা 3 আছে, সেটা যদি 5 লাখ করা হয় তাহলে আমরা একটু মানে সুবিধা হয় আমাদের জন্য। আমরা অবশ্যই কর দেব, কিন্তু আমাদের উপর যার যতটুকু প্রয়োজন সেটুকু যেন আমাদের উপর ধার্য করা হয়। রাস্তাঘাট, কালবার, ব্রিজের এটা পুল্য উন্নয়নের জন্য যেন একটা বাজেট থাকে, এটা আমরা সরকারের কাছে বিশেষভাবে দাবি জানাই। আমরা আসলে চাই কর্মসংস্থান বান্ধব একটা বাজেট, যাতে আমাদের যুব সমাজ পড়াশোনা শেষ করে দ্রুত কর্মসংস্থানের বাজারে ঢুকতে পারে। ভ্যাট আমাদের যেভাবে চাপাই দেওয়া হয়, তো ভ্যাটগুলো আমরা এবং জর্জরিত, আমরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি ব্যবসায়ে, তো ভ্যাটের পরিধি যেন আরেকটু কমানো হয়। এসএমই ঋণের যে জায়গাটা আছে সেইখানে যদি সহজ শর্তে ঋণের জন্য কিছু ব্যবস্থা করা হয়, ব্যাংকদেরও যদি সরকারের পক্ষ থেকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে নারীরা ঋণ গ্রহণ করে তারা স্বাবলম্বী হয়ে উদ্যোক্তা তো হিসেবে তৈরি হচ্ছে। বিদেশে যে আমরা যে কষ্ট করি, বিভিন্ন বিভিন্ন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় কবলিত হই, ওদের দেশে এসে পঙ্গু অবস্থা, বিভিন্ন রকম সমস্যা যাদের থাকে, সেই হিসাবে সরকার যেন আমাদের প্রবাসী ভাইদের জন্য একটা বাজেট, একটা খাত বা একটা অনুদান বা একটা সাহায্য আমাদের জন্য করে। সামনের যে বাজেট আসছে, আমাদের মতো যারা বেকার যুবক রয়েছে, বেকার শ্রেণী রয়েছে, তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশ সরকার শেখ হাসিনার আমাদের জন্য কিছু করা। কৃষি এবং বিদ্যুৎ খাতে সরকারকে ভর্তুকি দিতে হবে, এই বাজেটে এই দুটো বিষয়কে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সামনে যে বাজেট আসছে সেই বাজেটে নারীদের বিষয়ে আলাদাভাবে যেন কোনো বাজেট থাকে। বৈশ্বিক পরিস্থিতির কারণে আমরা মনে করছি যে আমাদের এই বাজেটটা এবারের আমাদের জনবান্ধব একদম জনস্বার্থেই বেশি ব্যবহৃত হবে।